কলিযুগ পাবনবতার নিখিল জগদীশ্বর পরতত্ত্ব সীমা যাহার পদনখরে অনন্তকোটি ব্রহ্মাণ্ড বিরাজিত যে চরণ কমলে আশ্রয় নানেও পর্যন্ত কলিহত জীবের মুক্তি নেই যিনি প্রেম পুরুষোত্তম শ্রীদাম ব্রজমণ্ডলে রাধা মাধবের একাকৃত ঘনীভূত শ্রীবিগ্রহ এবে নবদ্বীপ লীলায় নদী আবিহারী নবদ্বীপ চন্দ্র কৃষ্ণপ্রিয়ার প্রাণনাথ শচিমায়ের নয়ন নীলমণি সংকীর্তন যজ্ঞের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে নমামি প্রেমদাতা দয়াল নিতাই চাঁদের অপার অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহৈত কি অযাচিত করুণায় বঙ্গবসুন্ধরার পবিত্র শ্রীমিত্রিকা গোয়ালা সরস্বতী পূজা উপলক্ষে যে শ্রীমদ্ভাগবতম অমৃত সুধা যজ্ঞের দিন ষষ্ঠ দিবসত্রয় যে হরি কথা অমৃত অসে পরম প্রেমময় পরম করুণালয় সেই ভগবানের অপ্রাকৃত মাধুর্য প্রেম ও গহব্বরে নিমজ্জিত হবার জন্য যারা দূর দূরান্ত হতে ছুটে এসেছি সকলের রাতুল অতুল চরণে এই হতভাগা দাসীর সশ্রদ্ধ প্রণতি দণ্ডব সর্বাগ্রে যে চরণ পূজনীয় বন্দনীয় স্মরণীয় পরম পূজ্যপাৎ প্রাতস্মরণীয় শত শ্রীল শ্রী গোপীনাথ দাস বাবাজি মহারাজ চরণ কমলমামি শ্রীধাম ব্রজমণ্ডলের বর্ষনা নিবাসী রাধানিষ্ঠা পরায়ণ চারি সম্প্রদায় ভুক্ত আচার্য অষ্টোত্তর শত শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ কমলস্ব নাম ব্রজমণ্ডলীর সকল সাধু মহাত্মা বৃন্দীর শ্রীচরণকে বন্দনা পূর্বক ভাগবতম মহাপুরাণীর অপ্রাকৃত ভাবরস সাগরে যারা নিমজ্জিত হবার জন্য অবগাহনের জন্য মনস্ফূর্তি নিয়ে এহেন বিলাস রজনীর সুখ নিদ্রাকে পরিহরি বদনে বলিতে হরি যারা ছুটে এসেছি এমন সাধুর বাজারে সে বৈষ্ণবচরণকে পুনরায় দণ্ডবধ প্রণতি জ্ঞাপন পূর্বক শ্রীমদ ভাগবতমা প্রাকৃত লীলা প্রেম রস মাধুরীতে প্রবেশ মধুর ভাগবত কথায় অমৃত লহরী একবারে প্রেমান বদন ভরে বল হরি হরি তৈ মহানা বিস্ময়া মাতিস্মার বধুস্মৃত কৃত রতিমুদ্রিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণ ভগবতী অপ্রাকৃত কৃষ্ণ নামামৃত রস ভাণ্ড চারিবি দধি ভাগবত নবনীত মাখিলেন সুকার খাইলেন পরীক্ষিত কৃষ্ণ কথায় তাদেরই মনোনিবেশ হয় যেটা প্রতিনিয়ত চিন্তা করে মৃত্যুময় ব্রহ্ম সবটা আমার পিছনেই আছে আমার পিছনে ধাবমান যেমন সূর্যকে যেন পশ্চাৎ করে দাঁড়িয়ে যায় তাদের সম্মুখে একটা বৃহৎ ছায়া জেগে যায় পশ্চাৎগামী ব্যক্তি যখন সূর্যকে পিছন ফিরে দাঁড়িয়ে পড়ে তার সম্মুখে বৃহৎ ছায়া দাঁড়ায় কিন্তু যখন সূর্যের সম্মুখ করে নিজের মুখটা সূর্যের দিকে তাকায় তখন সম্মুখে আর ছায়া থাকে না তদ্রূপ যতক্ষণ আমরা ভগবত মুখী হব ভগবত অর্চন করব ভগবানের সেবায় যুক্ত থাকব ততক্ষণ আমাদের সম্মুখে রূপ যে ছায়া ওটা কখনোই আসতে পারবে না রাধে রাধে আর যখন ভগবান থেকে বিচ্যুত হয়ে যাব ভগবত সেবা বিমুখ হয়ে যাব। এহেন সাধগুরু বৈষ্ণবের চরণ এবং বদন দর্শন থেকে দূরে সরে যাব সেদিন বুঝবে সম্মুখে মায়ারূপ এমন একটা ছায়া এসে দাঁড়িয়েছে যে রূপ ছায়াকে নিষ্কাশিত করবার কোনো উপায় নেই দেখবেন সেই ব্যক্তি যদি ছায়াটাকে পার করতে চায় ওখান থেকে সরিয়ে দিতে চায় বারবার যদি ওর সাথে দ্বন্দ্ব করে তাতেও ছায়া যাবে না ওকে বারবার যদি পদাঘাত করে তারপরেও ছায়াটা সরে যাবে না একমাত্র একটা কারণেই ছায়াটা যাবে সূর্যের দিকে পিছনে নয় সূর্যকে সম্মুখে রেখে দাঁড়াতে হবে যারা ভগবানের চরণের দিকে তাকিয়াছে যাদের মনটা এখনও গুরু গৌরাঙ্গ চরণে আত্মসমর্পিত চিত্ত হয়েছে তাদের মায়ারূপ ছায়া পিছন থেকে চলে গেছে হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভক্তি সূর্য সম কৃষ্ণ প্রেম জাগরিত হয়ে গেছে আর আজকে এই কলিহত জীব যে প্রেমকে পেলেন যে অপ্রাকৃত ব্রজমণ্ডলের যে রাধারানীর হৃদয়ের ভাব ভাণ্ডারের যে প্রেম বিনা প্রেম সে নাহি মিলেন নন্দলালা ভগবানকে তো সেই প্রেম ভিন্ন পাওয়া যায় না তাই কলিযুগের সেই প্রেমের প্রতিমূর্তি হলেন আমার করুণার ঠাকুর দয়াল নিতাই চাঁদ আমরা বারবার বলে থাকি রাধা প্রেম পাবো ব্রজে গেলেই রাধা প্রেম পাওয়া যায় ভালো করে শুনে নেবেন বাবা যখন বৃষ্টিপাত হয় সর্ব জায়গায় একই রকম বৃষ্টি হয় কিন্তু যেজন বৃষ্টির জলটা ধরে রাখতে চায় তিনি চালার পরে একটা বেরি দিয়ে দেয় আর বড় একটা পাত্র দিয়ে রাখে ওখানে যাতে বৃষ্টির জলটা জমা থাকে সারা বছর সে বৃষ্টির জল ওখান থেকে পাবে কিন্তু মাঠেও তো পড়েছিল পথেও তো পড়েছিল ঘাটেও পড়েছিল কই সে জল তো নেই কিন্তু যে জমিয়ে রেখেছে তার কাছে তো খুব এক বছর দু বছর পর্যন্ত জল রয়ে গেছে তাই না মা তদ্রপ রাধা প্রেমকে যিনি এই জগতের বুকে সেই জমানো ঘনীভূত মাধুর্য দিব্য বিকিরণ জগতের কাছে যিনি নিয়ে আসলেন যে বেরি বাতটা দিয়ে নিয়ে আসলেন তিনি হচ্ছেন সাক্ষাৎ দয়াল নিতাই চাঁদ ইহা ভিন্ন কখনো নাহি কভু পাবে না দিন কি বলছে জানো ગપિકારો જઈ પ્રેમ કહે ભાગે યલાય હોય પાયો આગામી કાલ সে নিত্যানন্দ ত্রয়োদশী দয়াল নিতাই চাঁদের আবির্ভাব জগতের জীবের হৃদয় চিত্তরূপ মলিনতাকে ভজন বিমুখ হৃদয়ের মরুভূমিতা সদৃশ কৃষ্ণ প্রেম বিমুখ হৃদয় চিত্তটাকে যিনি প্রেমের বাড়িতে স্নাত করতে এলেন তিনি সেই ব্রজের বলায়ে বেনদের নিতায় জান গো এর মধ্যে একটা খুব মাধুর্য প্রেম আছে আমাদের আলোচ্য বিষয় নিতাই মহিমা কিন্তু সেই যে ব্রজের বলায় বৃন্দাবনের যিনি দাদা বলরাম বলরামকে বলা হয় হলধর হল নিয়ে কর্ষণ করেছে পতিত জমিকে বারবার চাষ দিয়েছে পাকা চাষি যারা ভাবে কী করে চাষ শিখতে হবে একমাত্র তারাই ভালো জানে আমি যতই বড় ডিগ্রি অর্জনকারী ব্যক্তি হই না কেন আমার দ্বারা কিন্তু ভালো ফসল ওখানে ফলানো সম্ভব না তাহলে যারা ফলাতে পারে আমাকে তার কাছে যেতে হবে ব্রজের বলাই হলধর বলরাম দাদা ভূমিকে কর্ষণ করে কত অতীতকে জমিটাকে তৈরি করে দিলেন কিন্তু জানো এই জগতে জমি তৈরি তো পূর্ব লীলায় করে গেলেন কিন্তু জমিতে এবার তো বীজ বপন করতে হবে কৃষক তো বীজ বপনের পূর্বেই জমিটাকে প্রস্তুত করে পূর্ব লীলায় দাদা বলরাম সে সেই প্রস্তুতকৃত ভ্রমিটাকে সম্পন্ন করে এবার নবদ্বীপায় কৃষ্ণ প্রেমের বীজ নিয়ে কৃষ্ণ নামের বীজ নিয়ে জগতের জীবকে আরে যার হৃদয় জমিতে কৃষ্ণ প্রেমের বীজ এখনো গজায়নি হৃদয় জমিতে এখনো কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়নি সে বুঝবে কিভাবে কৃষ্ণ প্রেমটা কত মাধুর্যময় এই জন্যই পয়ারটা গোপিকার যে প্রেম কহে ভাগবতে আসন শ্রবণ করেনি গোপিকার প্রেমটা কি গোপিকার প্রেম হচ্ছে রাগাত্ত্বিকা ভক্তি সাধন চাইনি কৃষ্ণ পেতে চাই কৃষ্ণ পেতে চাই কবে গোবিন্দ পাব এ চিন্তা আমাদের কারণ আমরা তো পাবো এই গ্যারান্টি নেই ভজন করছি তো করছি না মন কিছু সময় বসছে তো বসছে না কিন্তু যারা এখনো পর্যন্ত বসে আছে হে রাধা ঠাকুরানী কৃপা পাই বা না পাই কোনো দুঃখ নাই কোন যন্ত্রণাই নেই আরে তোমার কৃপা যে পাবো সেই কৃপার উপযুক্ত হতে হবে। আমি তোমার কৃপা পাই বা না পাই তোমার চরণ তো পাওয়া বড় দুর্লভ যে চরণখানা খানা ব্রহ্মা ব্রহ্মজ্ঞানে পায় না যোগী যোগ সাধনে প্রাপ্তি হতে পারে না সেই অপ্রাকৃত মাধুর্যগত সেই যুগল চরণ পাওয়াটা বড়ই দুর্লভ আমি তো কীট থেকেও কীটতর তোমার চরণ প্রাপ্তি হওয়াটা বড় দুর্লভ প্রভু তোমার চরণে আমাকে রাখো বা না রাখো তাতে দুঃখ নাই তোমার চরণ কমলে আমাকে ঠাই দাও বা না দাও তাতে দুঃখ নাই কিন্তু তব চরণ একটাই হৃদয়ের চিত্তের উদ্গারিত শব্দ যদি যে কুলে যেভাবে যে রূপে জন্ম দাও না কেন একমাত্র তোমার চরণ সেবার যেন সুযোগ পেয়ে যায় দেখেছ কৃষ্ণ চরণও পেতে চায় রাধারানীর চরণও পেতে চায় না তারা কখনোই পেতে চায় না কেন পাবো গো এই ভালো চাকরি পেতে গেলে তো নিজের যোগ্যতাটাকে আগে বিচার করতে হয় তাই না আমার এমন কি যোগ্যতা আছে এমন কি গুণ আছে যে করুন রাধা ঠাকুরানি তার চরণের একজন দাসী করে নেবে কি যোগ্যতা আছে যার চরণের দাসী হওয়ার জন্য দেবলোকের দেবতারা পর্যন্ত নেমে আসে দেবীগণ পর্যন্ত নেমে আসে একবার একটু চরণ সেবার অধিকারটুকু দাও জানো যে প্রেমটা এখনো পর্যন্ত তো কি ব্রজ প্রেম কোনো হেতু নাই কোনো কারণ নাই পিছনে আমরা ভগবানের চরণে প্রণাম নিবেদন করি একটা প্রার্থনা করি পাঁচটা এজন্য হয় না শাস্ত্রজ্ঞ বললেন হে জগৎজি একমাত্র ভগবানের চরণে গুরু গৌরাঙ্গ চরণে কোনোদিন কিছু ভুলেও চেয়ে নেবে না এই চায় কারা যে বোঝে না খুব মূর তারা চেয়ে নেয় তুমি তো বুঝতে পারো জানতে পারো তুমি কেন চাইবে তোমার তো চাওয়ার নেই তোমার কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা নেই একমাত্র তার চরণ সেবা কামনা করাটাই তোমার প্রাপ্তি তোমার চরণ সেবা করাই জীবনের সর্বোত্তম কর্ম কে পাশ থেকে কি হচ্ছে ওঠানামা কেন কত বড় একটা জায়গা আমাদের কত বড় মূর্খতা এ পাশে জায়গা পড়ে আছে তারপরে ওই মন্দিরের সিঁড়িতেই বসতে হবে ওখানে বসলে একটু ভালো লাগে বললেও শুনবে না জায়গা আছে কিন্তু একটু করে নিলেই হয়ে যেত না না তারপরে মন্দিরের সিঁড়িতেই বসতে হবে কারণ আমাদের এখনো পর্যন্ত মন্দিরটাকে তো ওই যে কাট মাটি দিয়ে গড়েছি ও পর্যন্তই রাখি চিন্তা করি না তো আরে ওটা যদি মন্দির হয় ওখানে যদি ভগবান প্রতিষ্ঠিত থাকে কোনো দেবতা প্রতিষ্ঠিত থাকে তার দিকে পিছন দিয়ে বসব বড়ই দুর্বধ আসে না একজন চেয়ারম্যান আসলে পরে বাবা সামনে কেউ বসবে না এপাশে সরে যায় ওপাশে সরে যায় পাঁচ বছরের জন্য চেয়ারম্যান ক্ষমতা চলে গেল এবারে এক চায়ের দোকানে বসে চা খায় তাই না বাবা পাঁচ বছরে ক্ষমতা চলে গেছে এখন আর কোনো ক্ষমি নাই আর যিনি অনন্ত অনন্তকাল এই জগতের নয় শুধুমাত্র ত্রিলোক ত্রিজগতের যিনি কর্তা এই জন্যই আমাদের খুব মূর্খতা খুব দোষ আমাদের সনাতন ধর্মের এদের এখনও স্মৃতিজ্ঞানটা মন্দিরের প্রতি মনটা যেখানে ধীর হয়ে যাবে স্থির হয়ে যাবে চিত্তটা যেখানে ডুবে যাবে এই স্থিরতা তো আসে না আরে এটা আমাদের সবথেকে সনাতন ধর্মের কত বড় আর্য সংস্কৃতিটা দেখুন এত বড় পুত পবিত্র জায়গা এত বড় পুত পবিত্র স্থান যেখানে আসলে পরে পশু ও তার পশু প্রবৃত্তি ভুলে যায় আর আমরা সেখানে একটু প্রণাম নিবেদন করবো সেখানে তার একটা সম্মান করব এই যে জাতির নিজের দেবালয়ের নিজের পবিত্রতার জায়গাকে যে জাতি সম্মান জানাতে পারে না সে জাতির কি হবে কি উন্নতি হবে এজন্য আসে না আজকে যে লীলাটি স্মরণের বিষয় ব্রজগোপিকা বৃন্দ যাহার চরণ কমলকে আশ্রয় করে পাই বা না পাই তাও যেন তোমার চরণে আত্মসমর্পিত চিত্ত হয়ে থাকি মানে ডুবে থাকি যেন মিন্না জলের খুব নিচে ডুবে রয় কোনোদিন চোখে পলক দেয় না দেখেছো কেউ মিন শব্দের তো মা যে যিনি চোখে পলক দেয় না মানে তাকায় আবার বন্ধ করে না একবার তাকিয়েছে সারা জীবন তাকিয়ে আছে আরো জল ছাড়া বাঁচতে পারে না যারা প্রকৃত সাধু প্রকৃত বৈষ্ণব প্রকৃত ভক্ত ওরা কৃষ্ণ প্রেমরূপ সরোবরে ডুবে থাকে আর মনরূপ নয়নটা দিয়ে তাকিয়ে থাকে একমাত্র গোবিন্দ চরণ কমলের দিকে দিন মায় এই চোখটা দিয়ে পলক দেয় না পলক দিলে তো সময় চলে যাবে পলক দিলে তো পলকে হারিয়ে যাবে নয়নটা কত সুন্দর করে দিয়েছে কিন্তু পলক দিয়ে তার অর্ধেক সময় চলে গেছে হল না এই জন্য ব্রজগোপীরা কারা বলছে প্রভু আমাদেরকে মিনের মতো নয়ন করে পাঠিয়ে দিতে যে নয়ন পেলে পরে কোনোদিন পলক দিতে না যে নয়ন আসলে পরে তোমার চরণ ভিন্ন জগতে আর কিছু দেখতেম না তুমি আমাদের তা দিতে পারলে না ও গোবিন্দ কেন দেউনি জানো যদি একবার করুণা করে দিয়ে দাও একবার যদি কৃপা করে দিয়ে দাও জানো এই জগতে ভগবান এবং ভক্ত এর মধ্যকার সম্পর্কটা যে কত প্রেমময় এটা ভক্ত আর ভগবানই জানে ভগবান এবং ভক্তের মধ্যে যে একটা কত প্রেমের সম্পর্ক এটা অন্য কেউ বুঝতে পারে না এটা অনুভব করতে পারে না কেন অনুভব করতে পারে না অর্থাৎ এ জগতে যারা ভগবানকে ভালোবাসে নাই গুরু গৌরাঙ্গ চরণে আশ্রয় পায়নি গোবিন্দকে জীবনের সর্বস্ব মনে করেনি তারা তো কোনোদিন সেই প্রেমটাকে অনুভব করতে পারে না কোনোদিন অনুভবের বিষয় আসে না কিন্তু ব্রজ গোপিকারা কৃষ্ণ প্রেমে বিগলিত চিত্ত মরুভূমি মরুভূমিরূপ হৃদয় চিত্তটা যেন কৃষ্ণ প্রেম সাগরে ডুবিয়ে ধুলিকণাগুলোকে যেন সুশীতল বাড়িতে স্নাত করে একটাই কামনা কৃষ্ণ সুখে সুখ বুঝতে পেরেছ কথাটি কৃষ্ণ সুখে সুখ আর কিছু নয় আরে আমি যতই দুঃখে থাকি আমি যতই যন্ত্রণায় থাকি আমি যতই কষ্টে থাকি না কেন যদি আমার গোবিন্দ সুখে থাকে ওই সুখটাই জীবনের সব থেকে শ্রেষ্ঠ আমি দুঃখে পড়ে দুঃখের অনলে পুড়ে যাব দুঃখের অনলে পুড়ে পড়ে ছাই হয়ে যাব তথাপিও যদি গোবিন্দের ওই হাস্য বদনটা একবার হৃদয়ে ভেসে ওঠে হৃদয়ে যদি একবারও সে গোবিন্দের হাস্য রাসাত্মক বদনটা যদি ভেসে ওঠে এতেই আমার জীবনের সবথেকে বড় সুখ প্রাপ্তি হবে এজন্য কোনোদিন কৃষ্ণ সুখ ছাড়া আর কিছু চায় না কোনোদিন কামনাও করে না যে এর থেকে আরো সুখ পাবো কৃষ্ণই জীবনের আরাধ্য হে মনুষ্যজী যিনি ভক্তের হৃদয় চিত্তটাকে কর্মণ করে আকর্ষয়তি যশ কৃষ্ণ মনটাকে আকর্ষণ করে নিয়ে যায় আমাদের হলো না প্রেম ভক্তির মহাজন ছিল নরত্তম দাস ঠাকুর মহাশয় তার অমূল্য গ্রন্থ শ্রী শ্রী ভক্তি চন্দ্রিকায় বললেন হে জগৎজী আমাদের হলো না কেন যেন গুরু বৈষ্ণব চরণে তব রতি না জন্মিল আমাদের সে রতিটা হৃদয়ের মধ্যে স্মৃতি জ্ঞানটা এখনো প্রখর হলো না এজন্য সে চিন্তাটা আমাদের হৃদয়ে আসে না খুব যন্ত্রণা হয় খুব কষ্ট হয় ব্রজগোপিতা কাদের হৃদয় চিত্তটা পুড়ে যাচ্ছে যন্ত্রণাগ্রস্ত কেউ বলতে পারে তাদের তো কোনো দুঃখ নেই যন্ত্রণা নেই হ্যাঁ যন্ত্রণা নেই এটা সত্য কিন্তু সর্বক্ষণ কৃষ্ণ সঙ্গ পাচ্ছে না এটাই যন্ত্রণা সর্বক্ষণ গোবিন্দের সঙ্গ পাচ্ছে না এটাই যন্ত্রণা আপনারা শ্রবণ করেছেন শেষ বংশীবাদন হয়ে গেছে শেষের বেলার বাসিটা বেজে গেছে কোন গোপিকা যেতে পেরেছে কেউ যেতে পারে নাই কেউ বা গৃহ বন্ধনে আটকা পড়ে রয়েছে যেতে পারেনি জানো জগতে শুধু স্থুল দেহটাকে বাধা যায় কিন্তু দেহিকে কেউ কোনোদিন বাঁধতে পারে না দেহটাকে বাধা যায় পোড়ানো যায় যন্ত্রণা দেওয়া যায় কষ্ট দেওয়া যায় কিন্তু দেহিকে কোনো দিন কষ্ট দেওয়া যায় না যেতে পারেনি এই স্থূল দেহটা রয়ে গেছে কিন্তু দেহি সাক্ষাত মন রূপটা গুরু গোবিন্দচরণকে পাবার জন্য চরণ কমলে আশ্রয় নিয়েছে গোবিন্দের কাছে ফিরে গিয়েছে এই হচ্ছে ব্রজ গোপিকার প্রেম যে প্রেমটা জগতের বুকে খুব দুর্লভ জানগ এ জগতের বুকে যতদিন পর্যন্ত স্থূল দেহ থাকবে ততদিন পর্যন্ত গোবিন্দ সেবা আর যখন এই স্থূল দেহটা নস্বর হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ময়লাযুক্ত হয়ে যাবে তখন সেই অপলোক জগতে গিয়ে তার চরণ কমলে পূর্ণ রূপে আশ্রয় পেয়ে গেলে পণ্যরূপে আশ্রয় তোমাকে আর জন্ম মৃত্যুর চক্র আকারে আসতে হলো না কিন্তু বড়ই দুর্ভাগ্য আমাদের জীবের খুব দুর্ভাগ্য আমরা যে ভগবান কৃষ্ণই যে সাক্ষাক পরমেশ্বর এটা বুঝতেই আমাদের জীবনের অর্ধেক সময় চলে যায় শাস্ত্রে বললেন যে কৃষ্ণই যে সাক্ষাক ভগবান এটা যিনি বুঝেছে বুঝতে হবে তার পূর্ব জন্মের বহু পাপ খণ্ডন হয়ে গেছে সকলে বুঝতে পারে না সকলে জানতে পারে না যে কৃষ্ণই সাক্ষাৎ ভগবান এই জন্য বলেছিল আমাকে চেনাটাও খুব দুষ্কর আমাকে জানাটাও খুব দুষ্কর কদাচিত লোক আমাকে জানতে পারে আর ওই জানা ব্যক্তিদের মধ্যে কদাচিত লোক একমাত্র আমাকে প্রাপ্তি হতে পারে এই জন্য আমাদের কবিরাজ গোস্বামী পাদের পয়ারটা খুব কঠোর কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত আর কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত কোটি কোটিকে বাঁচলে পরে এক সেই কৃষ্ণ ভক্ত অনুসন্ধান করা যায় আর যারা এই শুদ্ধ ভজনা না তাদের হৃদয় চিত্তেই ব্রজ প্রেম প্রস্ফুটিত হয়েছে আর সেই ব্রজের অপ্রাকৃত পরম দয়াল গৌরচন্দ্র মহাবদান তার অবদান খুব এটা বলেও শেষ করা যাবে না কিন্তু যিনি করুণার ঠাকুর দয়ার ঠাকুর যার হৃদয়ে চিত্তটা খুব দয়া জানো আমাদের প্রেম ভক্তির মহাজন দাস ঠাকুর মহাশয় সে সম্বন্ধে কাঁদিয়া কে করিবে কে সেই ব্রজপ্রেম দিবে এই কলিহত জীবের ভাগ্যে কি সেই ব্রজপ্রেম হবে এই হৃদয়ের চিত্তটা তো মরুভূমির মতো খা হয়ে গেছে મરુભૂમિ મત છે કે આરબે દયા કે જા ચતુર્દી અગ્નિ પ્રજ્જલિત ગુબ પ્રબલ અગ્નિ જલે ગયા છે દઉ દાઉનિ પ્રજ્વલિત ગુજરાત মধ্যস্থলে কোনো একটা জীবন্ত প্রাণী এখনো জীবিত আছে তার জীবনটা কতটা সংকটাপন্ন পণ্য অগ্নি প্রজ্বলিত হয়েছে কিন্তু একটা প্রাণী এখনো জীবন্ত ওই প্রাণীটার কি আর বাজবার কোন ইচ্ছা আছে ইচ্ছা পোষণ করে জানো ওই প্রাণীটা কেউ না ওই প্রাণীটা বনমধ্যের কোনো পশু নয় গো ওই প্রাণীটা হচ্ছে আমি আর এই সংসার রূপ দাবানল চতুর্দিকে প্রজ্বলিত হয়ে যাচ্ছে আর আমি সেখানে বসে বসে শুধু পড়ছি বসে বসে পড়ছি চতুর্দিকে অগ্নি চতুর্দিকে অগ্নি অগ্নির দাহিকা শক্তিতে হৃদয়টা দগ্ধীভূত হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে এই যেন এই জগতের বুকে অগ্নি প্রজ্বলিত হয়ে গেলে পরে জল দিলে নিভে যায় কমে যায় কিন্তু যার হৃদয় চিত্তের মধ্যে বিষয়রূপ অগ্নিতে কৃষ্ণ তাকে শুকিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে ওটা কোনোদিন জাগতিক জগতের যত জলই ঢালা হোক না কেন ওটা কোনো দিন যাবে না একমাত্র গঙ্গা এবং যমুনার স্রোতের ধারাতে কৃষ্ণ প্রেমের নয় বাড়িতেই কেবল সেই প্লাবনটা সেই তপ্ত হৃদয়টা সুশীতল হয় তপ্ত হৃদয়টা সুশীতল হয়ে যায় সেই সুশীতল কারি যিনি তিনি পরম দয়াল নিত্যানন্দ এ কেউ দিন দেখেছ পর্বত কোনোদিন ভুল লুণ্ঠিত হয়ে যায় পর্বত মাটির সাথে নইয়ে যায় নি আমাদের শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী গিরিরাজ মহারাজ খুব আস্তে আস্তে নির্মগামী হয়ে যাচ্ছে এটা হতে থাকবে শাস্ত্রীয় বচন আচ্ছা আমার দয়াল নিতাই বলছে সোনার পর্বত যেন ধুলাতে লুটায় কেউ দেখেছ আর দেখেছ কোনোদিন রাজা কোনোদিন ভিকারি হয়ে যায় বলছে দেখেছি কদা আছি তো যিনি অসৎভাবে উপার্জন করে রাজা হয়েছে তিনি একদিন ভিকারি হয় কিন্তু যিনি সদভাবে উপার্জন করে রাজা হয়েছে তাকে ভিকারি হতে দেখেছো দেখনি। যে প্রেম সম্পদটা এনে নিজেই ধনী নিজেই খুব ধনী কিন্তু জগৎজীবকে অকাতরে দিবে বিধায় নিজে কাঙাল এই জানো কাঙাল না হলে পরে কোনোদিন কাঙালের ঠাকুরকে পাওয়া যায় না কাঙাল না হলে কোনোদিন কাঙালের ঠাকুর কখনোই আসতে পারে না কখনো পেতে পারে না কখনো পাবার ইচ্ছাও জাগে না দেখুন কেউ যদি একটু ভালো পর্যায়ে থাকে তিনি যখন বন্ধু নির্বাচন করে ওই রকম ভালো কেউ থাকলে তাকেই বেছে নেয় কিন্তু যারা সাক্ষাতের নিতাই চাঁদ পেতে চায় করুণার ভগবান তারা একমাত্র পথের কাঙাল হয়ে যায় পথের কাঙাল হয়ে পথের প্রান্তে দাঁড়িয়ে থাকে যেন জগতের বুকে যারা খুঁজতে পারে অনুসন্ধান করতে পারে খুঁজতে খুঁজতেই তিনি একসময় পরশ পাথর পেয়ে যায় কিন্তু যিনি অনুসন্ধান করতে পারে না খোঁজার মনোবৃত্তিটা নেই সে কোনো দিন পরশ পাথর দেখতেও পারে না আদতেও তো দেখা সম্ভব নয় গো শুধুমাত্র বারবার পুনঃ পুন অভ্যাস পন অভ্যাস করো তবেই তো আমাকে প্রাপ্তি হবে তবেই তো আমাকে পাবে সেই অভ্যাসটা যিনি শিখালেন জীব কোনোদিন ব্রজপ্রেম পেতে পারতো না এই বঙ্গভূমির লোক রাধা মাধবকে না গো ইতিহাসটার পিছন থেকে একটু শ্রবণ করে নেই কলির এমন প্রথম সন্ধ্যায় যেন যখন সন্ধ্যা নেমে আসে চারদিক অন্ধকার হয়ে যায় পূর্ণিমার দিনও যদি সন্ধ্যা সে সন্ধ্যা রজনীটা একটু অন্ধকারই থাকে তদ্রূপ এই জগতের মনুষ্য জীবের হৃদয় চিত্তের মধ্যে অন্ধকার নেমে গিয়েছিল এরা রাধা গোবিন্দ কি চিন্তনা ব্রজ প্রেমটা কি জানত না এটাকে জানানোর জন্য বোঝানোর জন্য যিনি নিজে সাক্ষাৎ ভগবত সত্তা হয়েও আজকে ভক্ত বেশ নিয়ে ভক্তের হাতে ধরে পায়ে পড়ে এই মধুমাখ হরিনাম দিলেন এজন্য যেন মহাপ্রভু প্রথম সৈনিকই হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু পাঠিয়ে দিলেন সেই ব্রজ প্রেম দেবার জন্য ব্রজপ্রেমটা প্রেমটা জানানোর জন্য নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়ায়। নিতাই পদ কমল কমল শব্দ তো ফুল প্রস্ফুটিত হয়েছে নদী বা সরোবরে কিন্তু ওই পদ্মের কাছে যেতে পারে একমাত্র ভোমোর অরসিজ্ঞ কাকচ্য সে জ্ঞাননিম্ব ফলে আর রসিজ্ঞ কোকিলা খায় পরে মাম্রমুক খুলে আরে কাক তো যে কোনো ফলকে খাওয়ার জন্য খাই খাই করবে ও যে কোনো ফলেই মুখ দেবে কিন্তু কোকিল সব ফলে মুখ দেবে না যে চরণ কমলের পরে যে পদ্মটা প্রস্ফুটিত হয়েছে ওইটা একমাত্র ভক্ত তোই চিনতে পারে ভক্ত ভোমোর যারা হয়েছে যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের মধু সঞ্চয় করবার বাসনা আছে তারাই একমাত্র সেই প্রেম ও পদ্ম হইতে মধুকে সিঞ্চয় করে হৃদয় চিত্তটাকে এ জন্মের নয় অনন্ত অনন্ত কাল ধরে যে অপ্রাপ্তি রয়েছে যে যন্ত্রণা রয়েছে যার কারণে বারবার এই সার্কেলটাকে ঘুরতে হচ্ছে বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে আসতে হচ্ছে ওই জন্ম মৃত্যুর চক্রাকারটাকে পরিবর্তন করতে চায় ওখান থেকে বের হয়ে তারা ভগবত চরণে পূর্ণ আত্মসমরোপিত চিত্ত হতে চায় এই শিক্ষাটাকে দেবার জন্য নিতাই চরণ বড়ই দুর্লভ আরে ব্রজে তো রাধে রাধে এই রাধা সম্বন্ধীয় তত্ত্বটাকে বুঝতো না জানত না কি বলবো আপনাদের কাছে যদি পিছনের ইতিহাস খুঁজে নেই এই করুণাময়ী রাধা ঠাকুরানীর যে অবয়বখানা এটা ভারত ভূমিতে এগুলো বুঝতো না তো জানত না ভারত ভূমিতে শক্তির পূজার উপাসক বেশি প্রত্যেকে শক্তি পূজা করে রাম সীতার উপাসনা করে কারণ রামের স্ত্রী সীতা লক্ষ্মী নারায়ণের উপাসনা করে কারণ নারায়ণের স্ত্রী লক্ষ্মী এরা বিভিন্ন মাতৃশক্তির উপাসনা করে মাতৃ উপাসক কিন্তু করুণাময়ী রাধা ঠাকুরানি তো মাতৃবৃন্দ নয় এটা প্রিয় বৃন্দ প্রিয় তত্ত্বটাকে বুঝতো না জানতো না এই জন্য কি বলবো জানেন আমাদের শ্রীধাম বৃন্দাবনে কই সে রাধারমণের পাশে তো রাধা রানী ছিল না গো হে বঙ্কবিহারীর পাশে তো রাধারানী নেই বুঝেছে একবারও কি কখনো মাথায় এটা চিন্তা করেছ কই সেগুলো কোথায় গেল কেউ জানতো না কেউ জানত না প্রত্যেকেই ভগবত সত্তা কৃষ্ণ চরণ কিন্তু যেন কৃষ্ণ পূর্ণ মান আর রাধা পূর্ণ শক্তি কেউ মনে মনে চিন্তা করে আমরা বৈষ্ণব আমাদের শক্তির উপাসনা নেই আরে এরা তো পূর্ণ শক্তির উপাসনা করে এদের জন্য আর কি শক্তির প্রয়োজন যারা সুপ্রিম পাওয়ার যে শক্তি ওটার উপাসনা করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির উপাসনা করা লাগে না করুণাময়ী রাধা ঠাকুরানি হচ্ছে সর্বশক্তির উৎস জগতে যত দেবীবৃন্দ আছে দেবতা দেবতাবৃন্দ আছে তারা যে শক্তিটা পেয়েছে ওটা রাধা রানীর শক্তিতে বলিয়ান স্বয়ং শ্রী গোবিন্দ পর্যন্ত যার চরণের কাছে বারবার নাত হয়ে পিতবাস কিশোরীর দাস এহেন সন্দেহ যার গোবিন্দ পর্যন্ত পূর্ণ মান হয়ে তার চরণ কমলে বারবার আশ্রয় বারবার কাছে করুণাম ওই রাধাচরণকে আশ্রয় করে বারবার কাছে। এটা বুঝতো না এই প্রকৃত সত্যটা প্রকটিত ছিল না কারণ এরা প্রত্যেকেই মাতৃ উপাসক বৃন্দ রাধারানী তো মা নয় গো এটা প্রেয়সী তত্ত্ব আর এই প্রেয়সী তত্ত্বটা বোঝা খুব দুষ্কর যেটা মাতৃশক্তির উপাসনার থেকে ঊর্ধ্বের প্রেম যাকে আমরা ভগবান বলে থাকি ত্রিজগতের প্রভু তিনি পর্যন্ত যার চরণে দাস হওয়ার জন্য দুটো নয়ন জল ছেড়ে দিয়ে স্নাত হতে চায় গোবিন্দ পর্যন্ত দুটো নয়ন জল ছেড়ে দিয়ে ললিতার কাছে বলছে ললিতা এই আমি তো কোনদিন সেবা পেতে চেয়েছি কিন্তু কিভাবে চরণ সেবা করতে হয় জানি না কিভাবে চরম সেবা করতে হয় জানি না সেবাটা কি তার কি কি ওগুলো দিতে হবে ললিতা তো রাধা রানীর চরণে কত সুন্দর আলতা পরিয়ে দিচ্ছে সুন্দর করে সুসজ্জিত করে আলতা সেবা দিয়ে দিয়েছে গোবিন্দ বলা মাত্রই ললিতা আলতার পাত্রটা দিয়ে বলছে গোবিন্দ সেবা দাও তুমি এবার সেবা দাও তুমি রাধারানীর চরণে আলতা সেবাটা দিয়ে দাও জানো যে গোবিন্দ কোনোদিন কারো কাছে পরাজিত হয় না যে কোনোদিন শৃঙ্খলে বন্ধন হয় না যখন আলতাটা দিয়ে দিবে বিধায়ের ভগবান একটু নিচু হয়ে করুণাময়ী রাধারানীর শ্রী যুগল চরণ খানাকে শুধু একবার দেখেছে এই মনুষ্যজীব সব চরণ দর্শন করে কিন্তু বছরে একটা দিনই রাধারানীর চরণ দর্শন হয় একটা দিনের জন্য রাধারানীর চরণ দেখা যায় এছাড়া দেখা যায় না সেদিন করুণাম ওই রাধারানীর সুবল বেশ হয় সখা বেশে গোচারণে যেতে চায় বহুল অষ্টমী তিথি যেতে চায় এই জন্য একটা দিবসের জন্য দেখে আর গোবিন্দ যখন করুণাময়ী সেই ভাব দুটি দিব্য বিকিরণ সদৃশ ওই যুগল চরণখানা দেখেছে না নিজের সুকমল দুটো হস্ত পেতে দিয়েছে কি বলবো জানো বাবা গোবিন্দ যখন দুটো হস্ত পেতে দিয়ে করুণাময়ী রাধা ঠাকুরানির দুটো চরণ খানাকে হস্তে ধরেছে না আলতা সেবা দিতে যাবে হাতটা কম্পন হচ্ছে হাত কাঁপছে পারছে না ললিতা ডেকে বলছে গোবিন্দ তুমি সব পারো কিন্তু রাধারানীর চরণ সেবা করা এটা তুমি পারবে না এই এই জগতে সব তুমি করতে পারো সব তোমার করার অধিকার আছে তুমি ত্রিজগৎকে পালন করতে পারো কিন্তু রাধারানীর চরণ সেবা করাটা এটা বড়ই দুর্লভ এটা সকলে পারে না এই একবার চিন্তা করো তো ভগবানকে বলছে তুমি পারবে না ওটা তোমার কাজ নয় ওটা তুমি পারবে না আমার গোবিন্দ কি করছে জানো ললিতাকে বলছে ললিতা আর একবার সুযোগটা দাও আর একবার সুযোগটা দাও আমি ভগবান হতে পারি আমি সব পারি কিন্তু ওই রাধারানীর চরণ সেবার অধিকার আমার দেবে না এবার তো ভুল হয়ে গেল আর একটা ভার দাও এই একবার অনুভব করে তো গোবিন্দ বারবার চাইছে আর একবার দাও কত বড় হৃদয়ের আরতি কত বড় আকুলতা কতটুকু ব্যাকুলতা আরে ভক্তির তো দুটো কথা আকুলতা আর ব্যাকুলতা এই না থাকলে কোনোদিন ভক্তি হবে না অনন্ত কাল ধরে তপস্যা করলেও ভক্তি আসবে না যে ভক্তি করে উৎকণ্ঠা বাড়েনি আকুলতা ওটা ভক্তি হইতে পারে না গোবিন্দ হলি তাকে বারবার বলছে আর একবার দাও আর একবার সুযোগটা দাও জানো এই প্রিয় শীতত্বটা কেমন মধুময় আর একবার সেই চরণটাকে সেবার সুযোগ দাও আরে যে হস্তখানা শিশুপালকে বধ করার জন্য একটু প্রকম্পিত হয়নি কত অসুরাধিকে বিনাশ করেছে কতবার সুদর্শন চক্র ধরেছে কতবার সাধুর পরিত্রাণ দুষ্কৃতিকারীকে বিনাশ করেছে তথাপিও প্রকম্পিত হয়নি কিন্তু রাধারানীর চরণ দর্শন করে প্রকম্পিত হয়ে যাচ্ছে কাঁপছে এ তো ভাব রাধা চরণের আটটা সাত্ত্বিক ভাব অষ্টসাপ্তিক ভাব ভগবানকে মোহিত করে দিচ্ছে জানেন এই কৃষ্ণকে মোহিত করে দিচ্ছে এজন্য ভগবানের এক নাম মদন মোহন তিনি কোনোদিন কারো বসীভূত হয় না কিন্তু রাধারানী তাকে দিব্য ভাবে বসীভূত করে দিয়েছে মোহিত করে দিয়েছে এজন্য তিনি বহু যে ভাবটাকে মোহিত করে দিল যে ভাবটা হৃদয়টাকে কেড়ে নিয়ে তার চরণে ডুবিয়ে দিল সে পর্যন্ত ডেকে বলছে আর একবার সুযোগ দা মঞ্জরি বৃন্দ সখিবৃন্দ ডেকে বলছে গোবিন্দ বারবার চাইছে রাধারানী সাই দিলেন দা দিয়ে দেখো পারে কিনা সখিদের সাই গোবিন্দ আবার দুটো যুগল চরণ খানাকে দুটো হস্ত দ্বারা প্রসারিত করে দিয়ে যখন চন্দ্র সুশীতল যে চরণ যে চরণটা কামনা করে শুধুমাত্র কৃষ্ণ যে পথে গিয়েছে ওই পথ ছাড়া যেন অন্য পথে না যায় চিন্তা করেছ আমার পরাণবধ চলে গেছে যে পথে ওই পথ ছাড়া যেন অন্য পথে আমার চরণটা অগ্রগামী না হয় ললিতার ডাকে আবার দিলেন দ্বিতীয়বার সুযোগ দ্বিতীয়বার যখন সুযোগটা পেয়েছে না আবার চরণ খানাকে সম্মুখে এনেছে এ জানো এ জগতের বুকে ভক্ত যদি একবার ভগবানের চরণ পেয়ে যায় না কি দেবে কি সেবা দিবে কি দিয়ে অর্জন করবে ওটা হিতাহিত জ্ঞান থাকে না আজকে করুণাময়ী রাধা ঠাকুরানের দুটো চরণ যখন গোবিন্দ সম্মুখে পেয়ে নিলেন না আলতা সেবাটি দেবের ডান হস্ত দ্বারা জানু দ্বারা আলতা এনেছে বাম চরণটাকে স্পর্শ করে একটু আল্পনা অঙ্কিত করবে যখন আল্পনাটা অঙ্কিত করতে গেছে না গোবিন্দের নয়ন দিয়ে টপ টপ করে জল পরে ওই আলতাগুলো গুলো ধুইয়ে গেছে আর সেবা হলো না আলতা ধুইয়ে যাচ্ছে এ কি আলতা পড়াবে গো হস্ত দিয়ে আলতা পরাচ্ছে কিন্তু নয়নের জলে যে আলতা ধুইয়ে যাচ্ছে ললিতা বলছে গোবিন্দ বলেছিলাম না এটা সহজ না এ রাধারানীর চরণ সেবা করাটা তো সহজ না রে গোবিন্দি বলছে পারছি না সংবরণ করতে পারছি না যতবার সংযত হতে চাইছি চাইছে না নয়ম চাইছে না এবার পেয়েছি যদি জনমের মতো চাষ একটু চরণ খানাকে ধুইয়ে দে জীবনে আর কি হয় বা না হয় আর জীবনে কি সেদিন আসে বা না আসে যেন সেদিন গোবিন্দকে বলেছে চলে যাও তুমি চলে যাও হবে না তোমার দ্বারা হবে না বৃন্দের কথা শুনে গোবিন্দ খুব হলে হবে না আমি তাহলে কি পারবো না গো মাদ ভক্তা পরাধীন আমি নিজে ভগবান বললাম আমি পারব না হলো না যেন ভগবানও যতক্ষণ পর্যন্ত নিজেকে ভগবান মনে করে ততক্ষণ পর্যন্ত করুণাময় রাধা ঠাকুরানী তাকে গ্রহণ করে নেয় না গোবিন্দ নিজের সত্তাটাকে ভুলে গিয়ে যখন আমি তার দাস এই জন্য এই শ্লোকটাই ছিল মই প্রীতবাস কিশোরীর দাস কিশোরী শব্দের অর্থ করুণাময় রাধা রাধা সে প্রেমটাকে জানানোর জন্য গোবিন্দ যার কাছে মোহিত হয়ে যায় গোবিন্দ যার কাছে ভাবদূতি হয়ে যায় সেই প্রেমটাকে সেই বিগ্রহটাকে যিনি প্রতিষ্ঠা করলেন তিনি দয়াল নিতাই চাঁদ তিনি ঘুরে ঘুরে গৌরাঙ্গ মহাপ্রভুকে গৌরকে বারবার বলেছে ফিরে দেখো গো এরা কেউ যুগলের উপাসনা জানে না যুগল কি এটা বুঝে না এই ভারতবর্ষ নয় পূর্বপূর্ব আর্য মহারিষরা যুগল সাধনটা বুঝতো না যুগলটা কি এটা জানত না এই জন্য মহাপ্রভু তথা নিতাই চাঁদ দুই তো দুটো তনুমাত্র কিন্তু একই তত্ত্ব নিতাই গৌরভের তত্ত্ব বারবার সেই প্রেমটাকে জাগরণ ঘটানোর জন্য জাগরণ ঘটানোর জন্য রাধা রানীকে প্রতিষ্ঠা করে দিলেন নিয়ে আসলেন এই জন্য শব্দটা আমরা বুঝতে পারলাম না নরত্তম দাস ঠাকুর মহাশয় বুঝে লিখলেন যে কবে নিতাইর করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে এই নিতাই চাদের করুণা না হলে পরে তো রাধা কৃষ্ণ পাওয়া যাবে না পঞ্চতত্ত্ব বন্দনায় কীর্তন করলেন একবার ভজ ভজনিতাই ঠাকুর মহাশয় বলছে ভজনাই কি জানো জীবনে কোনোদিন ভজি নাই তো এই জন্য একবার ভজনা করো যাকে কোনোদিন ভজলেম না কোনো দিন ডাকলেম না কোনোদিন সাধনা করলেম না তাকেও যদি একবার স্মরণ করা যায় তিনি করুণা করে কৃপা করে নিতে পারে কোনোদিন যাকে ডাকো নাই কোনোদিন ভজনা করো নাই কোনো সাধনা করো নাই কোনোদিন তার নিজের ঘরের ঠাকুরকে চিনতে পারো নাই কেউ তোমাকে গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না কিন্তু নিতাই চাঁদ তাকে গ্রহণ করবে এটাই তার মহাবদান্য এটাই তার অযাচিত কৃপা অযাচিত করুণা জানো এই জন্য রাধা বঙ্ক বিহারি রাধা বাকে বিহারীর পাশে রাধারানীকে চূড়াকে কল্পনা করে রাধারানীকে প্রতিষ্ঠা করে দিলেন পরবর্তীতে যত বিগ্রাহাদিয়া সে রাধা রানীকে নিয়ে আসলেন আরে নিতাই তত্ত্বটাই এমন নয় তো গো যিনি রাধা প্রেম দিলেন যিনি রাধা রানীকে জগতে জগতে জীবের ভাগ্য আকাশে সেই প্রেমটাকে ভাবদ্যুতিটাকে দিব্য বিকিরণটাকে যিনি সম্মুখে নিয়ে আসলেন তিনিই হচ্ছেন নিত্যানন্দ অক্রাধ পরমানন্দ নিত্যানন্দ রায় এই জগতের বুকে এই ক্রোধটা না জগতে খুব দুষ্কর খুব যন্ত্রণার হঠাৎ করে রাগ হয়ে যাওয়াটা খুব যন্ত্রণার আর এই ক্রোধের অগ্নিটাকে যিনি নিভাতে পারেন ক্রোধের অগ্নিটাকে যিনি নিষ্কাশিত করতে পারেন তিনি হচ্ছেন নিতাই যেন বারবার নিতাই স্মরণ করলে নিতাই স্মরণ করলে নিতাই স্মরণ করলে হৃদয়ের মধ্যে দিব্য ত্যাগ জন্ম নেয় আর এখনো পর্যন্ত শ্রীধাম নবদ্বীপ নয় শুধু সমর্থ ভারতবর্ষ তথা বঙ্গভূমির এই অপ্রাকৃত মিত্রিকাটা হচ্ছে নিতাই গৌরের পদ নির্দেশিত মিত্রিকা এই বাংলার মাটি নিতাই গৌরের পবিত্র চরণাশ্রিত মাটি এর পর দিয়েই হেঁটে গিয়েছে একদা প্রভু নিত্যানন্দ এই জগতের বুকে যিনি বৈষ্ণব জাগরণ এনে দিলেন বৈষ্ণবজনেরা জনেরা বারবার বলে থাকি নিতাই ভজ নিতাই ভজ কিন্তু নিতাই তত্ত্বের দিকে আমাদের মনস্ফূর্তি জাগে না কেন যেন আমরা এখান থেকে ওখানে গেলে একজনকে ভুলে গিয়ে আর একজনকে গ্রহণ করে নেই কিন্তু নিতাইকে ভুলে গেলে কোনো দিন আমাদের ভজন থাকবে না নিতাই চাঁদকে ভুলে গেলে কোনো দিন গৌর পাওয়া হবে না আর গৌর যদি না পাওয়া হয় দিন ব্রজে যাওয়া যাবে না আর ব্রজে যদি না যাওয়া হয় কোনোদিন রাধা গোবিন্দ রাজাচিত কৃপা পাওয়া বঞ্চিত থাকব তবে ভালো করে শুনে নিন উত্তরখণ্ড ভারতবর্ষের যে বৃন্দাবন ওখানে গেলে যে আপনি ভগবানকে দর্শন করবেন এমন নয় গো যার হৃদ বৃন্দাবনটা এখনো পর্যন্ত শুদ্ধ ভক্তিতে বলিয়ান আছে যিনি বৃন্দাজীকে বারবার পরিক্রমা করতে পারেন যার পাপ ও রাশিটাকে বারবার কাটার জন্য বৃন্দাজির চরণে ভজনা করে গোবিন্দ বৃন্দাবন থেকে ফিরে এসে ওই ভক্তকে কৃপা করে নেবে এই তোমাকে বৃন্দাবনে যেতে গেলে সময় লাগবে শ্রম লাগবে অর্থ লাগবে আর গোবিন্দকে আসবার জন্য এক নিমেষ সময় লাগবে না তিনি তো ব্রজেই বসতি কিন্তু পারে না কেন থাকতে পারে না গো এই যে জগতের দশা দুর্দশা দেখিয়া যার প্রাণ উঠিল কাদিয়া। যার প্রাণ উঠিল কাঁদিয়া গো শুধু কাঁদিছে না হৃদয়টাকে হৃদয় চিত্তটাকে করে দিয়ে একমাত্র জীবের দুর্দশা দেখছে যন্ত্রণা দেখছে কষ্ট দেখছে এই মহামারীতে কত আক্রান্ত হয়েছে কত নস্বর হয়েছে কত নষ্ট হয়ে গেছে জীব যাদের মনটা মর্মাহত তারা খুব কষ্ট পেয়েছে দেখেছে হাইরে জগতের দশা এই যেন আরে যদি মহামারী আসে না বহু লোকের মৃত্যু হয় আর যার হৃদয় থেকে কৃষ্ণ প্রেমের যে মহামারীটা জন্ম নিলে না জীব বেঁচে থাকে সত্য কিন্তু মৃত প্রায় হয়ে বেঁচে থাকে এই জন্য যার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম নেই গৌর অনুরাগ নেই নিতাই চাদের চরণ সেবার প্রাপ্তির আকাঙ্ক্ষা নেই ওটা শুধুমাত্র জীব মৃত্যুর মতো কোনোদিন দিন বাঁচতে পারে না সূর্যদাস পণ্ডিত জান্নবা এবং বসুদার পিতা এই আমাদের বৈষ্ণব সমাজের যে জাগরণ এটা মা জান্ন বা করু না তার কৃপা না হলে এই হাল ধরার মতো কেউ ছিল না কেউ ছিল না বৈঠ কে ধরবে নিতাইজাত করু না করে দিয়ে গেলেন একদা জান্নবা এবং বসুধাকে নিয়ে প্রভু নিত্যানন্দ গঙ্গার তীর ঘেসে যাচ্ছে নৌকার পরে সুশীতল মন্দ মলয় পবন নবদ্বীপ কুলির কোন এক রমণী এসেছে স্নানের জন্য অবগাহন করবে স্নান করা হলো না ঘোড়াটাকে শুধু ডুবিয়েছে একটু জল নিয়ে যাবে জল আর নেওয়া হলো না ঘোড়া বেশি গেল কেন যেন এমন অবয়বখানাকে দেখল যে স্বয়ং নিত্যানন্দ সংকর্ষণ যিনি বলরাম যিনি সংখচক্র গদা পদ্ম সভিতা বেশ যিনি সাক্ষাৎ বসে আছেন আর স্বয়ং লক্ষ্মী স্বরূপা স্বয়ং জাহ্ন বা বসুদাতার দুটো চরণ সেবা করছে দেখেই ভুলে গেল হলো না খুব ইচ্ছা জাগল নবদ্বীপ রমণীর যদি একবার পেতাম কি বলবো এখনো এখনো কোথাও দেখা যায় কোন কোনো শাস্ত্রে তার উদ্ধৃতি পাওয়া যায় আমরা চৈতন্য মহাপ্রভুর সরভুজ রূপটা সার্বভৌম ভট্টাচার্যের গৃহের যে আলোচনাটি এটা অনেকেই শুনে থাকি মহাপ্রভুর সরভুজ বিগ্রহ কিন্তু জানো কোথাও অধুনা লুপ্ত পাওয়া যায় এখনো দয়াল নিতাই চাঁদ কালনাতে এসে তারও একটা সরভুজ রূপ হয়েছিল কদাচিত কেউ দর্শন করেছিল আর যারা একবার দর্শন করেছে তাদের হৃদয় চিত্তটা নিতাই প্রেমে নিতাই প্রেমে বিভোর হয়ে গেছে এই নবদ্বীপের পদ ঘেসে ঘেসে যাচ্ছে আয়। এমন কেউ কি আছিস এই জগতে কাকে দেয় যেন আমাদের যখন অনুদান দেওয়া হয় যার কিছু নেই খুব দরিদ্র তাকে অনুদান দেয় তাকে কোনো দ্রব্যাদি দেয় উপর পর্যায়ের লোক থেকে তাকে দিয়ে দেয় আর আমার নিতাই চাঁদ যে দ্রব্যটা এনেছে না যেটা দিচ্ছে না ওটা যদি রাজাও বেশি আসতে পারে রাজাও যদি পথে আসতে পারে একবার পথে আসলে পরেই করুণা করে দিয়ে দেয় কোন ধনী গরিবকে বিচার করে না সে প্রেম হচ্ছে রাধা প্রেম যে গহব্বরে একবার ডুবলি পরে আর কোনদিন জীব কোনোদিন জন্ম মৃত্যুর চক্রাকারে আসে না কোনদিন তাকে আসতেও হয় না এটাই নিতাই তাদের মহাবদান্ন জানো একদা নবদ্বীপ রমণী পুষ্প কাননে পুষ্প সঞ্চয়ের জন্য প্রভাতকালীন সময়ে অরুণ আলোতে যখন পুষ্প গিয়েছে স্বয়ং নিত্যানন্দ প্রভু প্রভাতকালীন সময়ে সুরোধনী গঙ্গার তট দিয়ে এই মধুমাখা হরিনাম করিতে করিতে যাচ্ছে নবদ্বীপ রমণীর কণ্ঠে শুধুমাত্র তার কর্ণ দিয়ে হরিনাম প্রবেশ করেছে এই যে দেখুন হরি অমৃত বা হরিনাম কর্ণ দিয়ে প্রবেশ করলে কি হয় ফুলটা যদি পচে যায় নষ্ট হয়ে যায় ওটার মধ্যে কীট হয় তাই না বাবা ছোট ছোট পোকা হবে তাই তো যে পুষ্প একসময় সৌরভ দিয়েছে সেই পুষ্প একসমাতে কীট দংশন করতে পারে এই জন্য শব্দটা বললেন সৌরভ আসে কুসুম তাহাতে কাঠের কেমনে যখন পুষ্পের মধ্যে কীট দংশন করছে কীটনাশার অন্ধ দিয়ে প্রবেশ করে যে পুষ্প চরণে অর্পিত হয়ে আরতির পরে যে পুষ্প সুগ্রাণ নিলে পরে কুপ্রবৃত্তি রূপ যে অন্ধকার ছিল ওটা মলিন হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু সেটার মধ্যে কীট দংশন যদি হয়ে যায় কীট জন্ম নেয় তখন নাসিকায় দিলে পরে হৃদয়ে কীটই প্রবেশ করে এই জন্য জগতের বুকে যেন সেই কীট দংশন থেকে আমরা বিরত থাকতে পারি আরে হরি কথা অমৃত শুনছি যেন একটু শুদ্ধ বদন থেকে শুনি সাধুর বদন থেকে শুনি তাহলে পরে কীট দংশনের ভয় থাকবে না সুগন্ধি সৌরভ আসবে রাধারানীর কৃপা আসবে হৃদয়ে নিতাই কৃপা আসবে এটা আসতেই হবে এটা পুষ্পের কর্ম দেখো আজকে পুষ্প কারণে গিয়েছে আর কুসুম চয়ন হলো না যখনই কর্ণ দিয়ে প্রবেশ করেছে নিত্যানন্দ প্রভুর মুখ নির্গলিত শব্দ ব্রহ্মের যে পরম প্রেমময় কণ্ঠ নিঃস্তিত ধনী মন কেড়ে নিয়েছে কি করবে পূজা পূজা শব্দের পুষ্প কর্ম পুষ্প চয়ন করে নিয়ে গিয়ে তারপরে চন্দন মিশ্রিত করে গুরু গৌরাঙ্গচরণে আত্মসমর্পিত চিত্ত করাটাই তো পূজা কি করবে যদি যে ভগবানকে পূজা করে ধ্যান করে গায়ত্রী করে জপ করে তারপরে তাকে একবার দেখা যায় আর সে যদি করুণা করে নিজেই তাকে ডাকে নিজেই যদি জীবকে ডাকে তবে কি আর পূজার সময় থাকে এই জন্য নিতাই চাঁদ ডাকছে খুব প্রবল বেগে ডাকছে জগতের জীব কোনো ভয় নাই মা ভৈ মা ভই মা ভই এই জগজীব কোনো সাধনা রাখিনি কোনো তপস্যা রাখিনি কোনো ধ্যান রাখিনি একমাত্র গৌরচরণকে ভরসা করো আর বদন ভরে হা কৃষ্ণ গুণ কীর্তন একবার বদন ভরে কৃষ্ণ গুণ গাও কৃষ্ণই দিতে পারে সব দেখো তো এত সহজে যিনি দিয়ে দিতে পারে আমরা তো বৈষ্ণব বন্দনায় শুনেছি বৈষ্ণব কৃষ্ণ পাইয়ে দিতে পারে বৈষ্ণবের কাছে কৃষ্ণ আছে এই জন্য বলছে কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে কিন্তু নিতাই খুব খুব দিয়ে দিলেন খুব অকাতরে দিয়ে দিলেন রতি হলো না জন্ম হলো না বাবা দিলেন সত্য বটে কিন্তু আমরা পেলাম কই আমরা পেলাম কই নিজের বিবেকের কাছে একটু প্রশ্নটা তো করি আমরা কি পেলাম আমরা পাবো কিভাবে যে পর্বতটা দলিস হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত আমার এই দেহ পর্বতটা অহংকারের উচ্চ শিখরেই রয়ে গেল এখনো পর্যন্ত গুরু গৌরাঙ্গ চরণে আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণে একটু নত হতে পারল না এখনো একটু নত হতে পারল না দীনতা আসলো না দীনতাই তো বৈষ্ণবের ভূষণ এই জীবের সম্মান করে জানি কৃষ্ণ অধিষ্ঠান দেখা মাত্রই প্রণাম করে বাহ এমন দুর্ব কে গো দেখা মাত্রই প্রণাম করে কত বড় দিব্য ভাব দেখা মাত্রই প্রণাম করে এরাই তো সাধু গো এরাই তো সাধু আমাদের শ্রীদাম বৃন্দাবনে প্রমানন্দ গোবিন্দ শরণ দাস বাবাজি মহারাজ রাধারানী জীবন্ত রেখে এত কষ্টের মধ্যেও জীবন্ত রেখে দেখিয়ে দিলেন আরে দেখা মাত্র প্রণামটা কেন দুটো কর যেন এর থেকে আর নামে না জীব দেখা মাত্র জীবে করে কৃষ্ণ অধিষ্ঠান যিনি শুদ্ধ ভজনানন্দী হয়ে যায় যার মনটা একবার ডুবে যায় না সে চতুর্দিকে নেতাই কৃপার একটা ছায়া দেখে পর্দা দেখে এই জলকে যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করে আর শুদ্ধ ভক্ত যদি হয়ে যায় না যেখানেই থাকুক না কেন গৃহে কিংবা বনে থাকো সাদা হরি বলে ডাকো তিনি নেতাই ভিন্ন কিছু দেখে না গৌর ভিন্ন কিছু দেখে না আর কলিযুগের সেই প্রেম সম্পদটাই তো নিতাই গৌর এই সাধনার সম্পদ তো নিতাই গৌর কলিযুগে যদি চিন্তা করি নিতাই ভজনা করব না গৌরকে জানতে হবে না কি গোবিন্দ ভজন করব সে কদা আছি তো গোবিন্দ পাবে না আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ কণ্ঠ নিঃশ্রিত শব্দ ব্রহ্ম ঢুকে গেছে জানা হয়ে গেছে নিতাই চাঁদ ডাকছে আর থাকা যাবে না চরণের স্মরণ নিয়ে প্রজ রমণী নবদ্বীপ রমণী বলছে প্রভু ও প্রভু আমাকে রমণী না করে যদি আজকে নবদ্বীপের একজন পুরুষ করে জন্ম নিতে তাহলে তোমার সংকীর্তন যজ্ঞে একটু অংশ নিতে পারতে নিতাই চাঁদ বলছে আমি তো তা আনিনি এটা তো দুটো ভেদাভেদ করে আনেনি নামে যারা যোগ দেয় তারা কোনো দিন রমন এবং রমণী থাকে না তারা সাথে সাথে ভগবানের একজন দাসী হয়ে যায় রাধে রাধে এই আলাদা থাকে না একাকৃত হয়ে যায় প্রেমের প্লাবন আসলে পরে সব একাকৃত হয়ে যায় গৌরের নিকটে নিত্যানন্দের গৌর তুমি তো রাধা মাধবের একাকৃত ঘনীভূত বিগ্রহ তোমাকে জানবার উপায়টা কি বুঝবার উপায়টা কি কেউ বলে নাই নেতাই চাঁদ বলেছে তোমাকে বুঝবার উপায়টা কি তোমাকে আস্বাদন করার বিষয়টা কি তুমি তো কিন্তু তোমাকে আস্বাদন করব। যেন খুব চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছে আরে নিতাই এই জগতের জীব একবার যে তোমাকে আস্বাদন করেছে তোমার চরণে যার রতি জন্ম নিয়েছে তিনি অযাচিতভাবে ভাবে খুব অতি নিকটেই আমাকে প্রাপ্তি হয়ে গেছে তাকে আর ভাবতে হয় না আর চিন্তা করতে হবে না যেজন একবার নিতাই চরণে স্মরণ নিয়ে গেছে সে তো আমাকেই প্রাপ্তি হয়েছে এতে সন্দেহ নাই কত বড় মহাবদান্য কত বড় দীনতার ভগবান কত বড় প্রেমের ঠাকুর বলছে যে একবার নিতাই চরণে স্মরণ নিল না সে প্রাপ্তি হয়ে গেল এই আমাদের জড় বিদ্যা জড় বুদ্ধির জন্য আমরা বুঝতে পারলাম না বিদ্যার ও গৌরবে ঘুরি দেশে দেশে শুধু করালাম কিট বিদ্যার গৌরবে ঘুরে ঘুরে খুব মটকট হয়ে রয়েছি পেলাম না যেন এই চৈতন্য চরিতামৃত লীলাতে নিত্যানন্দ এবং গৌরচন্দ্রের যে অপ্রাকৃত ভাবদূতি এটাকে বোঝবার জন্য বিদেশিরা পর্যন্ত বাংলা ভাষাটাকে শিক্ষা নিতে চায় জানতে চায় যে গৌরটাকে এত বাংলার সম্পদ বাংলার দেবতা এটাকে বুঝতে চায় জানতে চায় আমরা বাঙালিরা বুঝি না জানি না আমরা আমাদের ঘরে ঠাকুরকে জানতে পারি না আমাদের ঘরে ঠাকুরকে চিনতে পারি না এক বিদেশিকে জিজ্ঞাসা করছে এই যে আমরা তিলক পরিধান করি রাধা কুণ্ডে রাধারজ বিদেশি উত্তর দিলেন আমি রাধা কুণ্ডে যেতে পারি নবদ্বীপ যেতে পারি বা না পারি দুঃখ নাই আমি যদি একবার বঙ্গভূমিতে যেতে পারি না ওই বাংলার ধুলিতে বাংলার মাটিতে একটা গড়াগড়ি গড়ি কারণ বাংলার ভগবান বাংলার উপর দিয়েই নিতাই গৌরীর এই বাংলার ভূমিটাই তার কাছে ত্রিলক আমরা বুঝতে পারলাম না আমাদের জানলো না আমাদের ঘরের সম্পদটা অপরে কুড়িয়ে নিল আজ থেকে নয় বহুকাল পূর্ব থেকে হাজার হাজার বিদেশিরা এসে নিতাই গৌরের সেই নির্দেশিত পথ মতকে অনুসরণ করলো আমরা বুঝলাম না আমরা ক্রোধ নিয়ে পড়ে রয়েছি হিংসা নিয়ে পড়ে রয়েছি নিজের দাম্ভিকতা নিয়ে পড়ে রয়েছি কিছু হবে না কোনো লাভ প্রাপ্তি হবে না আরে যতদিন না পর্যন্ত এই অহংকারটা নিতাই অনলে পুড়ে না যাবে ততদিন পর্যন্ত নিজেকে ভক্ত তৈরি করা যাবে না গো দিয়ে দিলেন সেই প্রেম সম্পদটাকে জগতের কাছে দিয়ে দিলেন গৌরচরণ সম্পদ অবনীরও যার এই জগতে অবনীর বুকে যে একবার সে সম্পদটাকে পেয়ে গেছে যে একবার পেয়েছে সে বড়ই ধনী বড়ই মানি এই জন্য নিতাই চাঁদকে যারা একবার আস্বাদন করেছে কবি নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ভজন নিতাই চরণ দুখানি নিতাই চরণ সত্য তাহা শিব নিত্য নিতাই পদ সদা চরণ কে বলছে সত্য আর সত্যই হচ্ছে সনাতন সনাতন শিক্ষা দিচ্ছে নিতাইয়ের চরণ সত্য তাহা শিব নিত্য তাহা প্রতিনিয়ত ভজনা করো অর্চন করো নিতাই পদ সদা করো আস কেউ চিন্তা করতে পারে এই জানগো জগতের বুকে নিতাই আস্বাদন কেমন যদি কেউ জাগতিক জগতের আহার গ্রহণ না করে তার শরীর দুর্বল হয়ে যাবে কিন্তু মন দুর্বল হবে না আহার না করলে পরে শরীর দুর্বল হয় কিন্তু যে যার নিতাই গৌরকে স্মরণ না করে ভগবৎ সত্তাকে স্মরণ না করে তার মন দুর্বল হয়ে যায় তার ভজন দুর্বল হয়ে যায় এই জন্য নিত্যানন্দ চন্দ্রিকার মধ্যে জানিয়ে দিলেন হে জগৎবাসী গৌরকে যিনি চিনিয়ে দিলেন গৌরকে যিনি ভাবনার মূর্তিটাকে মূর্তিত করে দিলেন কল্পনার জগতের ভগবানকে সম্মুখে অঙ্কিত করে দিলেন তিনি নিতাই তত্ত্ব আরে জীব কোনোদিন তো ভজনের মধ্যে ডুবতে পারবে না এজন্য সহজ করে দিলেন অতি সহজ সহজ নয় শুধু সহজ থেকেও সহজ জানো সব মন্ত্র ভুলে গেল জীব কোনো মন্ত্র মনে নাই কোনো মন্ত্র মনে নাই কোনো মন্ত্র করে আর কাজ হচ্ছে না করুণা করে মহামন্ত্র শিখিয়ে দিলেন কোনো মন্ত্র লাগবে না কোনো মন্ত্র লাগবে না মহামন্ত্র জেনে নাও ওটা দিয়েই ভজন করো তাতেই তোমার প্রাপ্তি মহাপ্রভুর সেই আন্দোলনের যিনি উৎকণ্ঠা এই জানো মহাপ্রভু তো চব্বিশ বছর পর্যন্ত এই নবদ্বীপ লীলা করে তারপরে চলে গেলেন লীলা চলে কে দেখলেন জগতের জীব প্রভূত প্রতিষ্ঠা করার জন্য কে কি ভজন করবে কিভাবে করুণাময়ী রাধা ঠাকুরাণীকে প্রতিষ্ঠা করা যায় তার জন্য ব্যস্ত কিন্তু নিতাই ব্যস্ত কিসে সে জানো নিতাই একমাত্র প্রতিদ জীবের বদন দেখি অব্যস্ত প্রতিদ জীব দেখি ব্যস্ত আরে যে জমিটা উর্বর হয় না যে জমিতে বড় আগাছা আছে ওটা কেউ কেনে না কেউ যদি একটু জমিটা নিতে চাই বলছে তোমার জমিটা ভালো না ওই জমিটা খুব অনুর্বর ওখানে কোনোদিন ফসল ফলানো যাবে না আমার কোনো লাভ হবে না আবার খোঁচে খোঁচে দেখে দেখে ওই জমিগুলোকে সঞ্চয় করে রাখছে পূর্ব লীলাতে চাষ দিয়ে রেখে গেছে এবার কৃষ্ণ প্রেমের বীজ বপন করবে রেখে দিয়েছে এই জানো এই জগতের বুকে মনুষ্যকলে জন্মগ্রহণ করে যার হৃদয় জমিটা এখনও চাষাবাদ করা হয়নি তিনি যদি নিতাইকে স্মরণ না নিতাই ভজনা করে না নিতাই যার সাধন মম নিতাই যার ভজন নিতাই যার করুণার ধন নিতাই যার পাবন এ জগতে হায় সেই কি পরে রায় নিতাই করুণা তরে কৃষ্ণবদন হেরিয়া দেয় নিতাই চরণ পরে কৃষ্ণ পাইয়ে দিতে পারে এ জগতের সেই দুর্বথ্য সাধনা শিখালেন এই মহা মহাবদান্ন শুধুমাত্র করুণা করবার জন্য এসেছে কোনো অস্ত্র ধারণ করবে না বলে দিয়েছে অস্ত্র না ধরিব প্রাণেকাকে কাকে না মারিব নিতাই চতটা করুণা করে শিক্ষা দিয়েছে আবার জগতের কাছে অভিসরণীয় ছু রয়ে গিয়েছে হে জগৎজীব পা উদ্ধারের জন্য কেমন লীলা আর ভক্ত উদ্ধারের জন্য কেমন লীলা নিতাই যার দেখিয়েছে জগতে যখন দুর্বদ্ধ হয়ে যাবে যখন তোমার নিজ আত্মস্বার্থ চরিতার্থ নয় ভজনের জন্য যে ভাব নিয়ে এসেছ যে সনাতনের সুশিক্ষাটাকে ওটাকে যখন জীব ধ্বংস করতে চাইবে ওটাকে যখন ধুলিশ্বাত করতে চাইবে তখন নিতাই আবার জাগরণ ঘটিয়েছে এই জাগরণটা প্রয়োজন সনাতন ধর্মের জাগরণ ভিন্ন আসতে পারে না হতে পারে না এটা এই নিতাই চাঁদ জগতের জীবকে যতটা ভজন শিখিয়েছে ততটাই চেতনার শক্তি দান করেছে চেতনার শক্তি শিক্ষা দিয়েছে যে কেমন চেতনার শক্তি ঘুমন্ত ব্যক্তির কাছে যতবার বসে বসে গীতার সমস্ত শ্লোক বললেও তিনি একটা শ্লোক শুনতে পারে না কিন্তু যিনি চৈতন্য প্রাপ্তি হয়ে আছে এখনো শুনছে বসে আছে তার কাছে একটা শ্লোক বললেই শুনবে তদ্রূপ এই চৈতন্য প্রাপ্তির জন্য আন্দোলন করেছে নিতাইচা জীবকে চেতন করাবে ঘুম ভাঙাবে এ জীব তো ঘুমিয়ে আছে মায়ারূপ ঘুমে খুব আচ্ছন্ন হয়ে আছে কোনোদিন তো গৌর পেতে চায় না গৌর সম্পদটা কু চিনে না এই জন্য নিতাই চাঁদের অবদান কতবার করে কতবার করে ডাকছে গো একদার সময় যে চরণকে সকলে ভজন করতে চায় যে চরণকে স্মরণ করতে চায় প্রভাত লগনের পরে প্রভাত রজনীতে গো নিতাই চাঁদ জীবকে উদ্ধারের জন্য পতিত পাবন হেতু তব অবতার মোর সমতীত প্রভু না পাইবে আর এই জানো বৈষ্ণবজন কি বলছে জানো তুমি তো পতীতকে উদ্ধার করার জন্য এসেছ পতীতকে পাবন করার জন্য এসেছ পতীতকে উদ্ধারণ করবে এই জন্য তুমি পতীত উদ্ধারণ কিন্তু কি জানো আমি তো পতীতই পরে রইলাম আমি তো এখনো বড়ই পতীত বড়ই পতীত আমার করুণা তো হলো না আমার কৃপা তো হলো না দেখে বলছে আমি তো পরেই রইলাম এখনো পরে আছি এই জানো যদি কতগুলো আগাছা থাকে না ওগুলোকে তুলে ফেলে দেয় চাষা যেটা ফসল ওটাই রেখে দেয় আগাছা কেউ রাখে না চিন্তা করছে আমি তো পতীতভাবে পড়ে রয়েছি আমাকে উদ্ধারণ করার জন্য কি কেউ নেই কেউ নেই নিতাই দুটি বাহু প্রসার করে দিয়ে আহ জগতের কাছে আমরা নবদ্বীপে ধামেশ্বর দেখি দুটো হস্ত আর দিকে নেই নির্বামী হয়ে গেছে নিচু হয়ে গেছে খুব ধীনতা হয়ে গেছে সব দিয়ে দিয়েছে সর্বনিজে যত কিছু এনেছে সব দিয়ে দিয়েছে কিছু নাই এতদিন দুটো হস্তকে প্রসার করে ঊর্ধ্ব দিকে রেখেছে প্রেম সম্পদ এনেছে দিতে দিতে আস্তে আস্তে গেছে আমি বড়ই বড়ই ভিকারি নবদ্বীপ ও কালনার ঝলক দর্শনীর গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ নিতাই গৌর দুজনেই নত হয়ে গেছে এই জগৎজি যাহা কিছু এনেছিলাম সব দিয়ে দিলাম তোদের তরে একবার যদি কুড়িয়ে নিতে পারো না কুড়িয়ে যদি সে সম্পদটাকে নিজের করে ধরে রাখতে পারো না তবেই একমাত্র মহা ধনী হতে পারবে মহা জ্ঞানী হতে পারবে ধনী কারা ধন ধনমধ্যে কোন ধনসার সার কহে কৃষ্ণ ভক্তি ধন ছাড়া আর নাহি আর এই বড়ই তো ধনী না গো খুব ভিকারি হয়ে গেছি বড় দুঃখী হয়ে গেছি গো ডেকে বলছে কেন জানো কারণ তাকে ডাকনি ভজনী তার কাছ থেকে সম্পদ নিতে এই এজন্য বড়ই দুঃখী আরে এসে নিজে এত কিছু সম্পদ এনে অকাতরে জগতের জীবের কাছে বিলিয়ে দিয়ে জগৎ জীবকে নিষ্কাঞ্চন কৃষ্ণ ভজন শিক্ষা দিয়ে জগতে একটা প্রেমের প্লাবন এনে দিলেন সবাইকে ভাসাবে ও বাবা যখন বন্যা হয়ে যায় তখন ছোটো নদীর জল মিশে যায় পাপকোয়ার জল মিশে যায় পবিত্র জল মিশে যায় কোয়ার জল মিশে যায় বিলের জল মিশে যায় কখন কোনটা গঙ্গার জল কোনটা যমুনার জল এগুলো কোনো স্মৃতি থাকে না তখন একাকার হয়ে যায় প্রেমের প্লাবন এসে যায় আমার নিত্যানন্দ সেই প্রেমের প্লাবন সদৃশ নিতাই প্রেমের তরঙ্গ নিতাই তরঙ্গ তরঙ্গতায় এ শব্দগুলো এত সহজ নয় আমাদের প্রেম প্রেমভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুরের শব্দটা তো আরে এই জগতে গৌর সিন্ধু রবে গৌর যে সিন্ধু অর্থাৎ সাগর আর এই সাগরের ঢেউটা হচ্ছে নিতাই এই যে সাগরের তরঙ্গ ওঠে না ওটা কখনো সাগরের মর্যাদা থাকে না আমরা তো সাগর দেখার জন্য একটু কোয়াকাটা যাই কক্সবাজার যাই এ পর্যন্তই পুরীতে গেলে পরে বিশাল আকার ঢেউ সাগর মহাসাগরের স্রোত ধারা আরে নিতাই তো তরঙ্গ আর গৌর সিন্ধু গৌর হচ্ছে সিন্ধু সাগর সদৃশ আর নিতাই চাঁদ সেই তরঙ্গ যেন না সাগরের তরঙ্গ না উঠলে পরে ওটা কোনোদিন সাগর বলে আখ্যায়িত হয় না এই জন্য নিতাই চাঁদের মহা অবদান আকারে প্রস্ফুটিত হচ্ছে তরঙ্গ আকারে ঝরছে জীব যদি একবার তরঙ্গ আকারে ঝরে না আবার দেখেছ তরঙ্গটা ওই সাগরে বারবার ঢেউ খেলাচ্ছে কিন্তু জানো এর শেষ পরিণতিটা কি তরঙ্গের শেষ পরিণতি হচ্ছে সাগরে ঢেউয়ে উঠতে উঠতে তরঙ্গায়িত হতে হতে এক সময় কিনারার বালির পরে আশ্রে পরে কিনারার বালির পরে আশ্রে পরে তরঙ্গ নিঃশেষ হয়ে যায় এ জগতে যারা নিতাই বলে কাঁধে গৌর বলে কাঁদে না যাদের মন পাখিটা হা নিতাই হা গৌর বলে কাঁদে যেজন সয়নে স্বপনে নিশি জাগরণে নিতাই বলে কাদেরে রে সেই তো নিতাই পাবে রে সেই তো পাবে কিভাবে আমরা পাবো একদিন তো ডাকি না এই জন্য পাই না বছর শয়নেই স্বপনে নিশই জাগরণে যেজন গৌর বলে কাদেরে নিতাই বলে কাদের সেই তো গৌর নিতাই পাবে আর তরঙ্গটা কি করছে প্রবল বিকে ঢেউ খেলাতে 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 এক সময় কিনারায় সে আশ্রে পড়ছে এটা দিয়ে জগতের কাছে কি দেখাচ্ছে যেন নিতাই যদি তরঙ্গ হয় আর তার শেষ পরিণতি যদি কিনারায় আশ্রে পড়ে আর যারা একবার নিতাই চরণকে আশ্রয় করেছে জনমের মতো যারা একবার জীবন যৌবন দেহ মনোপ্রাণ নিতাই চরণেও সমর্পণ করে দিয়েছে যাদের শয়নেও নিতাই শয়নে নিতাই স্বপনে নিতাই ভজনে নিতাই সাধনে নিতাই নিতাই ভিন্ন আর কোনো কিছু দেখে না নিতাই তরঙ্গটা তো সমুদ্রে আশ্রে পড়ে আর যেজন নিতাই চরণকে জীবনের সার করেছে সর্বোত্তম রূপে আশ্রয় নিয়েছে ওই ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রে পড়ে তাদের চরণ ধুলিতে স্নাত হয় তাহার চরণ কমলে আশ্রে পড়ে তাহার চরণ খানাকে স্বীকার করে নেয় এই তো নিতাই চরণ এই তো নিতাই মহিমা আরে এটা তো সাধুরূপ সরোবর গৌর রূপ ও প্রেমের বাড়ি আছে প্রেমের সিন্ধুতে প্রেমের জল আছে কিন্তু যারা একবার নিতাইকে আশ্রয় করেছে না তাদের চরণটা তাদের দিকটা তাদের ভজনের মূরতিটা শুধুমাত্র বৈষ্ণবের চরণের রেনুতে আশ্রয় বারবার গড়াগড়ি যায় লুটোপুটি খায় এই জন্য জগতের জীবকে দেখালে নেচু কাকে বলে এই নিতাই চাঁদ যে সমাজ সংস্কারক নয় সমস্ত জাতির হৃদয় থেকে যে প্রেম ভক্তির আন্দোলন করে প্রেম ভক্তিটাকেও সংস্কার করে দিলেন অনেক সাধুরা আছি বুঝতে পেরে গেছে এই গীতা পাঠ করে যা কিছু করা হয় সব কিছু গীতা পাঠের ফলে নিষ্ফল এরকম অনেক সাধু আছে যত অপরাধ করব গীতা পাঠ করব তাতেই তো সব হয়ে গেল নিতাই বিরুদ্ধে বলেছে এই করে কোনো কিছু করে হৃদয় থেকে পাপ স্কলন করা যায় না পাপটাকে নষ্ট করা যায় না ওটা নিজের পাপটা নিজের আত্মার আত্মশক্তিটাকে নষ্ট করে দেয় আর জানো একমাত্র ভক্তি জগতে সকল বিজয় বয়ে আনতে পারে এটা নিতাই চাঁদের শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হয়ে জীব কি যায় ভগবত লোকে যায় ভগবানের চরণ কমলে আশ্রয় পেতে পারে কি বলবো জানো এই জগতের বুকে এখনো পর্যন্ত যিনি অবিস্মরণীয় গৌরকে সকলে বুঝি গৌরকে সকলেই জানি কিন্তু বড়ই দুর্ভাগ্য বড়ই যন্ত্রণা বড়ই দুর্ভাগ্য বড়ই কষ্ট লাগে যে গৌর যে প্রাণ গৌরের যে হৃদয়ের মধ্যে যে প্রাণটা ওই প্রাণটাই হচ্ছে নিত্যানন্দ এই এজন্য নিতাই ভিন্ন গৌর বাঁচি না আমাদের নবদ্বীপের শুধুমাত্র ধামেশ্বরী একটা বিগ্রহই একা এছাড়া প্রত্যেকে নিতাই গৌর দ্বিভুজ রূপ একই তনু এক আত্মা দই দেহ ধরি আজকে এই জগতের কাছে সেই আত্মার আত্মজ শক্তিটাকে দেওয়ার জন্য জীবকে সেই প্রেম ভক্তিটাকে গৌরকে চেনানোর জন্য গৌর তো চিনির মতো ওটাকে বারবার চিনি লিখে লিখে চাটলে তো মিষ্ট লাগবে না ওটা থেকে স্বাদ পাওয়া যাবে না ওই চিনির বস্তা থেকে চিনিকে সঞ্চয় করে নিজে আস্বাদন করলে তারপরে চিনির স্বাদ এজন্য নিতাই আস্বাদেয় প্রেমের ঘরীভূত রূপ আশ্বাদেও তত্ত্বটা জগতের জীবকে জানালেন বোঝালেন কিন্তু জানো আমরা বড় দুর্ভাগা আমরা নই গো শুধু আমি গো বড়ই দুর্ভাগা এই জগতে নিতাই চাঁদ যা দিয়ে গেলেন আমার মতো ভিকারি তাকে রাখবার মতো কোনো জায়গা রাখল না এই জানো কেউ যদি বড় সম্পদটা কাউকে দিয়ে যায় কোনো ভিকারি যদি সে সম্পদ পায় তার তো রাখার জায়গা নেই কোথায় রাখবে কোথায় রাখবে কোথায় রাখবে সম্পদটা তো গহীন জায়গায় খুব খুজ্জভাবে রেখে দিতে হয় কিন্তু আমরা তো রাখতে পারলাম না এজন্য আমরা ভেকারী রয়ে গেলাম কিন্তু যেন আমাদের ভজন মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছে ভেকারী রয়েছ না ভেকারী থেকে যাও গৌরের কৃপা হোক বা না হোক নিতাইয়ের কৃপা হোক বা না হোক যারা নিতাই চরণে আশ্রয় পেয়েছে অন্তত পক্ষে যেন সে বৈষ্ণব চরণকে আশ্রয় করিতে পারে তার কৃপা হোক বা না হোক যারা তার চরণে আশ্রয় নিয়েছে অন্ত তাদের চরণ ধরে পড়ে থাকো তাদের চরণ ধরে পড়ে থাকো তবে কৃপা পাবেই পাবে এ বিশ্বাসটা রাখো এই ধৈর্যটা রাখো এই স্মৃতি স্মৃতিশক্তিটাকে রাখো অবশ্যই পেয়ে যাবে হারাবে না কোনোদিন হারাবে না এই জগতের জীবকে যিনি হারাতে দিলেন না গৌর সম্পদটাকে খুব গজ্জা আকারে দিয়ে গেলেন হেজিব হৃদয়ের সম্পদ হৃদয়ে রেখে দাও হৃদয়ের সম্পদ যদি হৃদয়ে রাখো না হৃদয়ে গৌর থাকবে নয়নে নিত্যানন্দ প্রেম ধারা বইবে আর বদনে বইবে মধু কৃষ্ণ নাম পেয়ে যাবে অন্তিমে তুমি রাধা গোবিন্দচরণ কমলের ধাম সেই রাধা গোবিন্দচরণকে জানিয়ে দিলেন শিখিয়ে দিলেন নিতাই চাঁদ এই জন্য সাধুদের বচন জয় নিতাই নিতাইয়ের জয় হোক গৌরের জয় হোক কারণ যার জয় না দিলে পরে কোনো দিন ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে তার রাতুল অতুল চরণে বৃন্দাবন ব্রজ চরণে শুদ্ধা ভক্তি আসতে পারে না এজন্য আগে তার জয় দিয়ে দিলেন জানিয়ে দিলেন গৌরব এই গৌরী বৈষ্ণব আচার্য বৃন্দ জগতের কাছে অবিস্মরণীয় হয়ে থাকলেন জানালেন যে নেতাই করুণাটা কেমন এজন্য আসুন আমরাও সেই করুণায় বশীভূত হই আমরাও সে আটকে গ্রহণ করি এবং আগামীকালে যে দিবসটায় সেই নিত্যানন্দ ত্রয়োদশীটা পালন করে আমরা যেন নিতাই চরণকে একটু আস্বাদন করতে পারি নিতাই চাঁদের অযাচিত কৃপাটা যেন আমরা একটু পেতে পারি আমরাও যেন নিতাই চরণে একটু ভোমর হয়ে অন্ততপক্ষে সেই চরণের চরণাম্ভুজ হইতে একটু মধুটাকে সঞ্চয় করে নিতে পারি তবে জীবন ধন্য হয়ে যাবে জীবন আনন্দময় হবে আর আনন্দময় তো গোবিন্দ যেখানে আনন্দ নেই সেখানে কোনোদিন গোবিন্দ আসতে পারে না আর নেতাই চাত যে নিত্য আনন্দ এই জন্যই তার নাম নিত্য আনন্দ নিত্যই যা হৃদয় চিত্তের পরে গোবিন্দরূপ আনন্দ প্রস্ফটিত হয়ে যায় তেরি নিত্যানন্দ আর নিত্যানন্দ শক্তিকে যারা জাগরিত করে ফেলে না নিতাই চরণে যারা একবার ডুবে যায় ডুবে যায় ডুবার মতো ডুবতে পারে তারা আর কোনো দিন জাগে না এই যেন একবার স্নান করলে যেমন সম্মুখে যে চত্রের খরাটি আসছে মনে হয় যেন আর একটু স্নান করি আর একটু স্নান করি দাদ্রব যারা নিতাই চরণ সরোবরে একবার ডুব দিয়েছে না ডোবার মতো ওরা আর কোনো দিন জাগে না ওরা ভেসে যায় না ওরা শ্যাওলার মতো হতে পারে না ওরা এক জায়গা থেকে অপর জায়গায় ছুটে যায় না যে একবার ধরেছে সে জনমের মতো ধরে থাকে আর কোনো দিন ছাড়তে চায় না এই জন্য দয়ালনি তাই চাঁদ শিখালেন যা ধরেছ না যে সম্পদ টুকরে তোমরা পেয়েছ না হে কলিহত জীব যে প্রেম সম্পদ নিয়ে এসেছে ভাবনার ভাবময়ীর শ্রীজির রূপ থেকে শ্রীজির হৃদয়ের ভাব ভান্ড থেকে যা চুরি করে এনে স্বয়ং গোড়া হয়ে গেছে আর গোড়া তো সেই ভজনের মূল আর সেই মূলের উপর থেকে যে বৃক্ষটা প্রকটিত হয়েছে ওই বৃক্ষের যে শাখা প্রশাখা পত্র ফলক ফুল ফল সকল কিছু নিতাই চাঁদের অবদান সব অবদান তার এই জন্য মূল হচ্ছে গোরা গোবিন্দের নিদ্রা আর উপরের যে শাখা প্রশাখা যা কিছু সুন্দর সুশোভিত ওটা নিতাই নিত্য আনন্দ যা দেখলে জীবের হৃদয় চিত্ত বৃত্তি থেকে চলে যায় দ্বন্দ্ব চলে যায় হিংসা চলে যায় বৃদ্ধ চলে যায় অহমিকা চলে যায় অহংকার চলে যায় দাম্ভিকতা চলে যায় স্বর পূর্বশীভূত বসীভূত চলে যায় হৃদয় চিত্ত থেকে নিবৃত্তি করে সমস্ত হৃদয় থেকে প্রবৃত্তি বাসনাটুকে পরিহার করে নিবৃত্তির বাসনার পথে প্রবৃত্তটুকে নষ্ট করে দেয় চাইতে হয় না না চাইতেই দিয়ে যায় এই জন্য কেউ চায় না ও বাবা এ জগতের বুকে যিনি বারবার চেয়ে নেয় কবার চাইবে একবার দুবার পাঁচবার তারপরে আর দেবে না একবার দুবার পাঁচবার চেয়ে নিছে আর দেবে না যতবার চেয়ে আর দেবে না বলছে চেয়ে তো নিয়েই গিয়েছ নিতাই চাঁদ বলছে আমি এখনও দাঁড়িয়ে আছি তোমাকে নেওয়ার জন্য আমি পরের ঘাটে দাঁড়িয়ে থাকবো গো তোমাকে নেওয়ার জন্য এই জন্য নিতাই কাউকে ফেলে ফেলে যাবে না শুধুমাত্র একটু স্মরণ করার কথা চিন্তা করার কথা অচিন্তীয় বস্তুকে শুধু একটু চিন্তা করবে অভাবনাতীত বিগ্রহটাকে একটু ভাবনা করবে কল্পনার অতীত রূপটাকে একটু কল্পনা করবে তবেই পেয়ে যাবে এই জন্য শুধু চাইতে হয় চাবাটার সম্পদও যেন নিত হে জগৎ জীব হে মনুষ্য জীব এই মনুষ্য কোলে জন্মগ্রহণ করিয়া নিতাই না বলিয়া মুখে মানব জনম না যাইবে সুখে যে বদনে নিতাই নাম হয় না ওটার মানব জীবনটা সুখে যাবে না দুঃখে যাবে হেন অবতারে যার রতি না জন্মিল লোচন বলে সেই পাপি এলো আর গেল এটা গৌর সম্বন্ধে লিখেনি নিত্যানন্দ সম্বন্ধে লিখেছে বলছে হেন অবতারে তারে যার রতি না জন্মিল বলছে এতবার করুণার ঠাকুর হয়ে এতবার করুণার ভগবান হয়ে এতবার মহাপদান্ন হয়ে একবার যার নিতাই চরণে রতি মতি না জন্মিল তিনি বারবার জগতে শুধু এলো আর গেল যেন তাদের আসা যাওয়া যাওয়া দুই সার হল একেবারে বদন ভরে হা নিতাই নিতাই বলিলো কেবল তাদের আসা যাওয়া যাওয়া সার হার হইল জানো জীবনে আসা যাওয়াটা সার হয়ে গেল আমাদের জীবনটাও তো বয়ে গেল বাবা জীবনের দিনগুলো তো চলে গেল জীবনের দিনগুলো তো হারিয়ে ফেলেছি তাই আসুন সেই নিতাইয়ের চরণকে স্মরণ করে নিতাইকে পাই বা না পাই যেন যারা নিত্য আনন্দের পথে আছে যে বৈষ্ণববৃন্দ যারা এখনও নিতাইকে ভাবনা করে নিতাই বলে কাঁদে যেন তাদের চরণের দাসানুদাস হয়ে জীবনখানাকে ধন্য করিতে পারি একবার নিতাই বলে প্রাণে নাকা দিল তার যে আসা যাওয়া জগতে সারে হইল যারে নিতাই বলে প্রাণ প্রাণ নাকা দিল একবারে ভক্তের চরণ ধুলায় দেহ নাগর যার নিতাই বলে প্রাণ নাক বলি মন তাই নিতাই জীবনে জীবনে এমন দিনারে হয় কি না হয় একবারে নিতাই ভাজ নিতাই ভাজ কেমন দিনা একি না হ তাই নিতাই ভাজ নিতাই ভাজ বল বল নিতাই বলে কবি প্রাণ দিবে নিতারি চরণে শরণ নিতাই বলে প্রাণ কাদিবে হানিতাই বলে প্রাণ দুই আরবে একবার নিতাই চরণে শরণ লাবে ভজন যে মন বসিবে হানিতাই করুণা করো বলে ভজন রূপে মন ডুবিবে নিতাই প্রেমে মন ডুবিবে কবে নিতাই করুণা হবে নিতাই হে নিতাই হে নিতাই হে নিতাই হে নিতাই হে নিতাই হে জয় জয় শ্রী গুরু প্রীতি বল সকলের চিত্তবৃত্তিটা নিতাই চরণে বসে যাক আর যাদের এই অক্লান্ত পরিশ্রমে নিত্য নব বৃন্দাবন রচিত হয়েছে সকল সে গ্রামবাসী তথা সমস্ত ভক্তবৃন্দের দিন দিন উত্তরোত্তর শুভপ্রদ শুভপ্রধ গৌরচরণে নিতাই ভক্তি ভক্তিজন্ম